অনশন ভাঙলেন ইরাম শর্মিলা চানু। ষোলো বছরের অনশন ভাঙার মুহূর্তে কান্নায় ভেঙে পড়লেন মণিপুরের আয়রন লেডি। মণিপুরের সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা প্রত্যাহারের দাবিতে 2000 সাল থেকে অনশনে শর্মিলা। নিজেকে বিপ্লবের প্রতিমূর্তির দাবি করে শর্মিলার ঘোষণা, মানুষকে সাহায্য করতেই মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চান তিনি, সেজন্যই রাজনীতিতে যোগ দেবেন। পাক হাইকমিশনার আব্দুল বাসিতকে সাউথ ব্লকে তলব। কাশ্মীরের সীমান্ত পার সন্ত্রাসে পাক মদত বন্ধ করার জন্য কড়া বার্তা। লস্কর জঙ্গি এবং পাক নাগরিক বাহাদুর আলীর গ্রেফতারি সূত্রে কড়া বার্তা বিদেশ সচিব এস জয়শঙ্করের। পাকিস্তানের লস্কর ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে কাশ্মীরে আসে বাহাদুর, প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতারির পরে সে কথা স্বীকার পুলিশের কাছে। হলিউড স্টাইলে চলন্ত ট্রেন থেকে চুরি রিজার্ভ ব্যাংকের 5 কোটি 78 লক্ষ টাকা। সালেম থেকে চেন্নাই যাওয়ার পথে ট্রেনের ছাদের কিছুটা অংশ কেটে লুট। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 226টি বাক্স ভর্তি টাকা চেন্নাইয়ের রিজার্ভ ব্যাংকে নিয়ে যাওয়ার পথে ঘটনা ঘটে। একমোড়ের কাছে চুরির ঘটনা নজরে আসে। মাঝপথে ট্রেন না থামলে দুষ্কৃতীরা কিভাবে উঠল বা নামল তা খতিয়ে দেখছে পুলিশ। মসনদে বসার পর থেকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা এবং নারী সুরক্ষা নিয়ে কোনো বৈঠকই করেনি দিল্লির মুখ্যমন্ত্রী। একটি আরটিআই এর জবাবে মুখ্যমন্ত্রীর দফতর দিল্লি পুলিশ কমিশনারের দফতর সূত্রে খবর জানানো হয়েছে। আরটিআইটি করেন বিজেপির মুখপাত্র হরিশ খুরানা। পৃথক বিদর্ভ রাজ্যের দাবিতে এবার নাগপুরে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির বাড়ির সামনে আন্দোলন। নাগপুরের বিদর্ভ রাজ্য আন্দোলন সমিতির আন্দোলনে উত্তপ্ত এলাকা, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। ভারত ছাড়ো আন্দোলনের 74তম বর্ষপূর্তিতে রাষ্ট্রপতি ভবনে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা। সম্মান জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। স্থানীয় তৃণমূলের অত্যাচারের প্রতিবাদে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ হাওড়ার উদয়নারায়ণপুরের কৃষক রবীন্দ্রনাথ সামুইয়ের। বাম প্রার্থীকে সমর্থন করায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, ভোটের পর থেকেই ঘর ছাড়া কৃষক, 300 বিঘা জমিতে চাষে বাধা, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ টালিগঞ্জের রানা চক্রবর্তীরও। স্থানীয় তৃণমূল তার 8 কাঠা জমি জবরদখল করেছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরের মাঝে সার্কিট হাউসের শৌচাগারে টিউবলাইট থেকে ধোঁয়া। বরখাস্ত পূর্ত দপ্তরের বিদ্যুৎ বিভাগের 3 ইঞ্জিনিয়ার, ঘটনায় ভীতির পরিবেশ পূর্ত দপ্তরে। বরখাস্ত 3 জনের জায়গায় আজ কাজে যোগদান অন্য 3 ইঞ্জিনিয়ারের। পাঞ্জোয়ার খানানে বিজয়নারায়ণ কলেজে ছাত্র ভর্তির সময় টিএমসিপির 2 গোষ্ঠী সংঘর্ষ, আহত 3 জন, চুচুড়া ইমামবাড়া হাসপাতালে 2 জন ভর্তি। খান্নান অঞ্চলের তৃণমূলের আহ্বায়ক এবং পাঞ্জোয়ার তৃণমূলের সম্পাদকের গোষ্ঠীর লড়াইয়ে ঘটনার সূত্রপাত। সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকাণ্ড, একই পরিবারের 3 জনের মৃত্যু। এই ঘটনা উলুবেড়িয়ার ফুলগাছি জয়নগর পশ্চিম পাড়ার। অভেন জেলার সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ড, সারা বাড়িতে নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। নাতি বৌমা সহ প্রৌঢ়ার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু। কাকদ্বীপ থেকে ইলিশ ধরতে গিয়ে 39 জন মৎস্যজীবী নিয়ে নিখোঁজ 3টি ট্রলার, খোঁজ নেই এফবি গঙ্গোত্রী, এফবি কিরণময়, এফবি ঝড়। মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি শুরু। ছাত্রকে মারধর প্রতিবাদে ঘেরাও প্রধান শিক্ষক, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের ঘটনা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নির্মল বিদ্যালয়ে উদযাপনের দিন এক ছাত্র ইউনিফর্ম পরে না আসাতেই ঘটনার সূত্রপাত। শিক্ষা দিতে ছাত্রকে এক শিক্ষক 2 গালে বেশ কয়েকবার চড় মারেন বলে অভিযোগ। ভরদুপুরের সেনাকর্মীর বাড়িতে নগদ টাকা এবং গয়না চুরি, ছেলে মেয়েদের স্কুলে দিয়ে ফিরেই দেখেন চুরি হয়ে গেছে টাকা গয়না। এই ঘটনা কাকদ্বীপের। সেনাকর্মীর বাড়ির কাছে কাকদ্বীপের এসডিও অফিস, তা সত্ত্বেও দিনে দুপুরে কিভাবে চুরি, উঠছে প্রশ্ন। দীঘায় ব্যাপক ঝড় বৃষ্টি, গভীর সমুদ্র থেকে ফিরে আসছে 300 মাছ ধরা ট্রলার, কোনো ট্রলার মাছ ধরতে বেরোচ্ছে না, সরকারি নিষেধাজ্ঞা জারি। মাইকিং দীঘা উপকূলে সতর্ক করা হচ্ছে দীঘা তাজপুর শঙ্করপুরের পর্যটকদের, বিচ থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বক্সা লাগোয়া 2টি চা বাগানের থেকে খাঁচাবন্দি 2টি চিতাবাঘ, বক্সা জঙ্গলের 23 মাইল এবং 25 মাইলে ছাড়া হয়েছে তাদের। ঘটনায় আতঙ্কিত বক্সা জঙ্গলে কাজ করতে যাওয়া শ্রমিকেরা, বন দফতরের দাবি যদিও প্রসবের জন্য চিতাবাঘের পছন্দ চা বাগান, আর এখন চিতাবাঘের প্রজননের সময়। সংবিধান সংশোধনের জন্য 15ই অক্টোবর পর্যন্ত বিসিসিআই কে সময় লোধা কমিটির, বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠক। বিসিসিআই কে 15টি নির্দেশিকা লোধা কমিটির প্রধান আর এম লোধার।